চাকরি বা ভিসা সহ নানান প্রয়োজনে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তোলার প্রয়োজন হয়। আর আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তুলতে পারেন। চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি স্টুডিওতে বসে সুন্দর করে পোজ দিয়ে যেভাবে ছবি তোলেন ঠিক সেইভাবে আপনি বসে একটা ছবি তুলবেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন লাইট পর্যাপ্ত হতে হবে। যদি রুমের ভিতরে পর্যাপ্ত লাইট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আউটডোরে গিয়েও আপনি ছবিটা তুলতে পারেন যদি পর্যাপ্ত আলো থাকে। তবে প্রচণ্ড রোদের মধ্যে ছবিটা তুলবেন না, আপনি অবশ্যই ছায়ায় বসে সুন্দর করে ছবিটা তুলবেন যেন আপনার চতুর্দিকে সমানভাবে আলো পড়ে। সো এভাবে ছবি তোলার পর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি। এখানে সার্চ বারে গিয়ে লিখব রিমুভ, REMOVE রিমুভ, তারপর হচ্ছে VG লিখে সার্চ করলাম। এবারে দেখেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটুকু কিন্তু চলে আসছে। জাস্ট সময় বাঁচানোর জন্য আমি আগে ইনস্টল করে রেখেছি, আমি এখন এটাকে ওপেনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়েছে। প্রথমে দেখাচ্ছে আপলোড ইমেজ, ওকে আমি এটার উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গ্যালারি, ঠিক আছে, আমি গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ছবিটা যেখানে ঠিক রয়েছে আমি সেই ছবিটা কিন্তু নিয়ে আসবো। ওকে, সো আমার ধরেন এই হচ্ছে ছবি, আমি এই ছবিটা নিয়ে আসবো। ছবির উপরে ক্লিক করলাম, এখন কিন্তু ছবিটা ধীরে ধীরে আপলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু আপলোডও হয়েছে, পাশাপাশি কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে ডাউনলোড করতে হবে। ওকে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আমার কাজ কিন্তু শেষ, আমি এখানে হোম বাটনে দিয়ে ব্যাক করে চলে আসি। এখন আমাকে আরও একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেজন্য আমাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে আমি লিখব পাসপোর্ট, PORT পাসপোর্ট, তারপর হচ্ছে ফটো মেকার, MAKER লিখে আমি সার্চ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে অনেক অনেক ধরনের অ্যাপস কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা জাস্ট আইকনটা খেয়াল রাখবেন, একটা ছবি বেশ বড় করে দেওয়া আছে, টাইপ করা একটা ছবি, তারপর পাশাপাশি চারটা ছবি ছোটো করে দেওয়া আছে। এই যে অ্যাপসটা এটা ভালো করে আইকনটা খেয়াল করে রাখুন, এই অ্যাপসটাকে জাস্ট আপনারা ইনস্টল করবেন। সময় বাঁচানোর জন্য আমি আগেই ইনস্টল করে রেখেছিলাম, জাস্ট আমি ওপেনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা অ্যাড চলে আসছে, জাস্ট সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর এখন অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়েছে। শুরুর দিকে দেখাচ্ছে স্টার্ট, আমি স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে বলছে সিলেক্ট টাইপ, ঠিক আছে, আমি টাইপটা এখান থেকে সিলেক্ট করে দিই, পাসপোর্ট সাইজ অথবা ভিসা, ঠিক আছে। আমি যদি ভিসার জন্য ছবি তুলতে চাই তাহলে এক ধরনের হবে, আবার যদি পাসপোর্টের জন্য তুলতে চাই এক ধরনের হবে, আবার যদি আমি কাস্টম সাইজ করতে চাই তাহলে কিন্তু এখানে কাস্টম মানে নিজের মতো করে সাইজটাকে করে নিতে পারবো। ওকে, আমি পাসপোর্ট দিলাম, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কান্ট্রি, আমি কান্ট্রি এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ছবির সাথে কান্ট্রির কী সম্পর্ক, কারণ এক এক দেশের পাসপোর্টের এক এক রকম সাইজ হয়, তো সেই অনুপাতেই কিন্তু এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট ফটো, এখন আমাকে সেই কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টে দিলাম, দেওয়ার পর এখান থেকে অবশ্যই গ্যালারি থেকে আমি ছবিটা নিয়ে আসবো। গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন কালো ছবিটা, আপনাদের এই ছবিটা কিন্তু কালো থাকবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এটা কিন্তু কালো হয়ে যায়। আমি এটার উপর ক্লিক করছি, এখন দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, আসার পর উপরের দিকে ডান নামে একটা অপশন রয়েছে, আমি ডানে ক্লিক করলাম। আবার দেখাচ্ছে এখান থেকে আমি আবারও ডানে ক্লিক করলাম, দুইবার ডানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখেন ছবিটা শুধুমাত্র আমার যে ফেসটা আছে এটাকে ধরছে। আমি চাচ্ছি ছবিটাকে আরেকটু বড় করতে, ছবির উপর ধরে এটাকে টানলে কিন্তু আস্তে আস্তে করে বড় হবে, ঠিক আছে। আমি যতটুকু রাখতে চাই পাসপোর্ট সাইজের জন্য ঠিক ততটুকুই আমি আমার মতো করে রাখবো। ওকে, এটা কতটুকু মাঝখানে পড়লো বা কী করলো না করলো এটা আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন। ওকে, আমার ছবিটা দেখেন সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে, উপরের দিকে আমি ডানে ক্লিক করি। ক্লিক করার পর এখন একটা অ্যাড চলে আসছে, এটা বন্ধ হওয়ার পরেই আমরা দেখতে পারবো। ওকে, আমরা অ্যাডটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন আমরা দেখেন পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু অলরেডি সুন্দর করে চলে আসছে। ওকে, এখন আমাকে ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি সাদা রাখতে চাই তাহলে তো আর কোনো কথাই নেই, উপরের দিকে ডানে যাবো। আর যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এই যে কালার চেঞ্জ, VG কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটার উপর একটা ক্লিক দিব। দেওয়ার পর এখন কিন্তু এখানে দেখেন VG কালার রেখেছে, এটার উপরে ক্লিক করব। এখন দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর না, অনেক সুন্দর। এখান থেকে যে কালারগুলো দেখাবে সেগুলো কিন্তু আপনি একটা একটা করে চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, ধরেন আমি এই কালারটাকে রাখতে চাচ্ছি, রেখে এখান থেকে দেখেন ডান নামে একটা অপশন রয়েছে, ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ইমেজ প্রসেসিং হচ্ছে, এবার কিন্তু আবার উপরের দিকে একটা ডান নামে অপশন দেখাচ্ছে, এখানে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখন দেখেন আমার কাজ কিন্তু শেষ, পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে সেভ করব বা এটাকে আমি
ডাউনলোড করব। ওকে, তার আগে বলছি এই পাসপোর্ট সাইজ ছবি যদি আপনারা অনেকগুলো একসাথে করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এখানে কপি আছে না, কপিতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে সাইজ দেখাচ্ছে। যদি আমি A4 দেই তাহলে দেখেন A4 সাইজের একটা কাগজের মধ্যে কতগুলো ছবি নিবে সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমরা যদি এইভাবে এটাকে সিলেক্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা বেনিফিট হচ্ছে যে একটা A4 সাইজের কাগজ যদি আমরা প্রিন্ট দিই তাহলে আমরা কিন্তু অনেকগুলো ছবি একসাথে পেয়ে যাব। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি, আমাদের দরকার নেই, আমরা জাস্ট এই একটা সিঙ্গেল ছবি সেভ করব। এই জন্য এই যে দেখেন এই পাশে সেভ রয়েছে, সেভ একটা ক্লিক দিই। এখন কিন্তু ইমেজ সেভিং হচ্ছে, আমার ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, এখন গ্যালারিতে যাই, আমি একটু দেখি কী অবস্থা। গ্যালারি থেকে অ্যালবামে গেলাম, অ্যালবাম থেকে আসার পর এই যে দেখেন আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ছবি করতে পারেন বা যে কোনো ছবি আপনার মনের মতো করে তৈরি করতে পারেন। গাইস, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিতে, কারণ এতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলেরই অনেক অনেক বেশি উপকার হবে আর আমারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। আজকের মতো হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।